জোর করে কম বয়সী স্কুল ছাত্রীদের শয্যাসঙ্গী করেন কিম জং উন। গণমাধ্যমে আলোচিত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তবে এবার আলোচনায় আসলেন একটি ভিন্ন কারণে। অভিযোগ উঠেছে তিনি এবং তার ঘনিষ্ঠ জনরা উত্তর কোরিয়ার স্কুল ছাত্রীদের তুলে নিয়ে তাদের সঙ্গে যৌনকর্ম করেন। যৌনকর্মের জন্য বিভিন্ন স্কুলের 13 বছরের কম বয়সী ছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে তুলে নেওয়া হয়, আর তুলে নেওয়ার কাজটি করে থাকেন কিমের অনুগত সেনারা। পরিবারের কাছে বিষয়টি জানানোর ক্ষেত্রেও ভয়ভীতি দেখানো হয় ভুক্তভোগীদের। স্কুল ছাত্রীদের নিয়ে গঠন করা হয় প্রমোদ স্কোয়াড। 2011 সালে কিমের বাবা মারা যাওয়ার পর স্কোয়াডটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিম ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর নতুন করে আবার প্রমোদ স্কোয়াড তৈরি করেন। এতে নিয়োগের জন্য লম্বা ও সুন্দরী মেয়েদের খুঁজে বের করা হয়। তাদের দেশটির পিয়ং ইয়ং এর হোটেলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়। 2015 সালে কিম বলেছিলেন, সবচেয়ে সুন্দরী নারীদের সেকশন 5 নামে ডাকা হয়। এই সেকশন 5 এ থাকে শুধু কিমের একান্তে থাকা মেয়েরা। তাদের বেশিরভাগকে অবশ্য ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ও বিশ্বস্তদের সঙ্গে বিয়ে দেয়া হয়। কিমের রাষ্ট্রীয় বাসভবনে এদের সঙ্গে পার্টি সহ মদের ব্যবস্থা থাকে। প্রমোদ স্কোয়াড থেকে পালানো একজনের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি এক্সপ্রেস জানায়, শুধু মেডিকেল টেস্টে যারা কুমারী প্রমাণিত হয় তাদের নেওয়া হয় স্কোয়াডে। সামরিক কর্মকর্তাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে প্রাপ্ত বয়স্ক বিনোদনকারী হিসেবে তাদের প্রশিক্ষণ দেয় কিমের লোকেরা। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।